ওয়েলকাম টু সরিনাস বয়েল। আজকে হচ্ছে সানডে, আজকে হচ্ছে মাস্তির দিন, ফুল অন মাস্তি। আর আজকের দিনটাতে আমরা চললাম আমাদের খুব একটা ক্লোজ ফ্রেন্ড তার বাড়িতে, চললাম আড্ডা আড্ডা মজা, প্রচুর মস্তি হবে। তোমরা অবশ্যই ওকে আগের আমাদের ব্লগে দেখেছো, তাহলে আজকে ওদের বাড়ি চললাম আমরা। তাহলে আমাদের সাথে থেকো আর দেখো আমরা কিভাবে মাস্তি করি ওর বাড়িতে গিয়ে। পরে বড় ম্যাডাম রেডি হচ্ছে আর ছোট ম্যাডাম রেডি হয়ে গেছে। হ্যালো সবাই, একদম আজকে চিনিকে দেখার জন্য মাম্মাম পুরো রেডি, না সুপার এক্সাইটেড আজকে। কাল থেকে বলছে চিনির বাড়ি যাবো, চিনির বাড়ি যাবো, চলছে চিনির বাড়ি যাবো। এই যে আমরা ঢুকলাম তানিয়ার বাড়ি। চল মামা, চল পরে। এই যে আমরা ফাইনালি তানিয়ার বাড়ি পৌঁছে গেলাম। শুভ তানিয়া, চলো। এটা হচ্ছে তানিয়ার রুম, খুব সুন্দর ভিউ। পুরো গাছে ভর্তি, খেলছো দিলে গান্নু ভাইয়াকে চিনি 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 চিনি। এটা কি বাবু? গান্নু ভাইয়া দেখো কোথায় চললি? আচ্ছা এই রিভিউ আমি দিচ্ছি, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে তানিয়া, দারুণ খেলছে। তানিয়া রান্না করছে, তানিয়া চিকেন রান্না করছে, খুব সুন্দর লাগছে। এখানে বড় ম্যাডাম গল্প করছে, ঠিক আছে চিনির সাথে খেলো। তানা চামচ দিয়ে বসে মিষ্টি খাচ্ছে, এটা কোনো খেলা হলো? কুমড়ো নিয়ে খেলা এই যে ঘোড়া, চলো চল মেরে ঘরে, বলো এটা কেমন লাগছে? খুব ভালো। আমরা তো বাড়ির বাইরে খেয়েছি অনেক সময়, মুগ পোলাও খেয়েছি আমরা অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এটা বাড়িতে টেরিফিক। এটা বাড়িতে বানিয়েছে, মানে অসাধারণ, মানে এটা মনে হচ্ছে না আমি মানে রেস্টুরেন্টে নয়, এটা বাড়িতে খাচ্ছি, মানে রেস্টুরেন্টেই খাচ্ছি আমি, মনে হচ্ছে না। তার আগে মজিত তো তোমরা দেখলেই, ওটাও পুরো রেস্টুরেন্ট একদম ফিল করবে। আর রায়তাটা শুভ বানিয়েছে, ওটা দেখাও। এটা রায়তা, এই যে রায়তাটাও টেস্ট করো, টেস্ট করে বলো। আমি এটার মধ্যে দিচ্ছি, সিরিয়াসলি দারুণ হয়েছে, শুভ দারুণ হয়েছে রায়তাটা, সব আছে এর মধ্যে, ধনে পাতা আছে, তারপরে কি আছে, শসা আছে, পেঁয়াজ আছে, একটু বোধ হয় কাশ্মীর মিরিচ আছে না,
জিরে গুঁড়ো না, খুব সুন্দর হয়েছে। কই দাও এইদিকে, ঝর ঝর, ও তোর দিকেই তো আসছে। এটা হচ্ছে তানিয়াদের ছাদ, আমরা একটু ছাদে এসে হাওয়া খেতে। হ্যাঁ দেখ, চলে এসছে চিনি। তারপরে যেই ওয়েটার এসে তাকিয়েছে এই মেয়েটা, ওখানে আগে আমি উঠে উপরে চলে গেছি, গিয়ে দেখছি ওখানে। তো এবারে তোমাদেরকে একজনের সাথে আমি পরিচয় করাবো, তাকে তোমরা হয়তো অনেক সময় অনেক মিউজিক শোতে বা অনেক দূরদর্শনে বা অনেক লোকসঙ্গীতে অনেক জায়গায় হয়তো দেখে থাকবে। তো সে হচ্ছে আমাদের এক ছোট্ট সেলেব বোন, এখন আমাদের কাছে সেলিব্রিটি। ওর একটা প্রোগ্রামও আছে, আপকামিং প্রোগ্রাম, সেটা নিয়েও কিছু কথা ও বলবে। তো এখন তোমাদেরকে ওর সাথে আমরা পরিচয় করাচ্ছি। থ্যাংক ইউ চিরশ্রীদি ফর ইয়োর কমপ্লিমেন্ট। আমি দেবলীনা, এবং আজকে শৌলিনাস ওয়ার্ল্ড থেকে আমি তোমাদের সকলের সাথে তোমাদের দেখা, আমার সাথে তোমাদের দেখা হচ্ছে। তো দ্যাটস আ ভেরি নাইস থিং ফর মি। যেটার কথা বলছিল চিরশ্রীদি এক্ষুনি, যে শোটার কথা, আগামী 23 এপ্রিল শনিবার দিন সন্ধ্যে 7টা থেকে আমি আমার টিম নিয়ে, যে টিমটার নাম হচ্ছে রুটস অ্যান্ড দেবলীনা, আমরা একটা লোকসঙ্গীতের অনুষ্ঠান করছি, ডিজিটাল কনসার্ট, এবং সেটা আপনারা বাড়িতে বসেই দেখতে পাবেন। এবং সেটার জন্য বাড়ি থেকে বেরোতে হবে না, কিন্তু সাউন্ড এবং যে লাইট যেটা থাকবে সেটা পুরো প্রপার স্টুডিও সাউন্ড, স্টুডিও রেকর্ডিং হবে। তো সাউন্ডের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, কিন্তু বাড়িতে বসেই আপনারা লোকগান শুনতে পারবেন, বিভিন্ন ধরনের লোকগান। আমাদের বেঙ্গলের লোকগান তো আছে, তার সাথে সাথে বাংলার বাইরে আরও বিভিন্ন প্রভিন্সিয়াল ফোক, সেগুলো আমরা শোনাবো। তো সকলকে বলবো যে আমার যদি মানে কারো কেউ দেখতে ইচ্ছে হয় তাহলে জানাবেন, লিঙ্ক চিরশ্রীদি শেয়ার করে দেবে, যে এই লিঙ্কে গেলে একটা টিকিট কেটে সেই অনুষ্ঠানটা দেখতে হবে, 150 একটা টিকিটের দাম। তো সকলে দেখবেন আমাদের অনুষ্ঠান, ভালো লাগবে আশা করি আপনাদের সকলের, এই অনুষ্ঠানটা ভালো লাগবে। এবং আপনারা এই যে চ্যানেল শৌলিনাস ওয়ার্ল্ড, শৌলিনা বড় মিষ্টি একটা বাচ্চা, ওর এই যে পুরো পৃথিবী বাবা মাকে নিয়ে, ওর এই যে সুন্দর জগৎ, সেটাকে আপনারা সবসময় সাপোর্ট করবেন এবং এটার সাথে থাকবেন। থ্যাংক ইউ। তো দেবলীনার কথা তো তোমরা শুনলে, আর দেবলীনার এই যে প্রোগ্রামটা সেটা লিঙ্ক তো আমরা দিয়েই দেব ডেসক্রিপশনে, আর ওর একটা নিজস্ব চ্যানেলও আছে রুটস অ্যান্ড দেবলীনা বলে, তো সেটারও আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো। তো তোমরা অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, খুব ভালো কাজ করছে ওর টিম, খুব ভালো কাজ করছে, সেটা তোমরা দেখো। আর আরেকটা কথা তোমাদের বলবো, যে আমরা দেবলীনাকে কাছে পেয়েছি, বা তোমাদের জন্য দেবলীনা, আমার জন্য শুভা, আমার ছোট্ট একটা বোন, তো ওকে কাছে পেয়েছি, অথচ দুকলি গান হবে না সেটা তো হতে পারে না, তো ওকে গান ছাড়া আমরা ছাড়তে পারবো না, তো সেই জন্য গান নিয়ে ও আজকে আমাদের প্রোগ্রামটাকে মানে এই আড্ডাটাকে গান গেয়ে আরো সুন্দর করবে। তো এবার ওর গান শোনা যাক, চলো। যেহেতু লোকগানই শোনাবো 23 তারিখ, তাই আজকে একটা লোকগানই শোনাচ্ছি, রাধারমণ দত্তের একটি বিচ্ছেদী গান। বৃন্দাবনে রে শুভাল আমি কান্দিয়া সদাই বেড়াই, শুভাল কান্দিয়া সদাই বেড়াই, কেমন আছে কমলিনীরাই, শুভাল বলো 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 চাই, কেমন আছে কমলিনীরাই। আমরা এখানে এসে তানিয়ার বুটিকে, মানে তানিয়া একটা বুটিক চালাই, সেটার নাম, হ্যাঁ কি নাম যায় তো এই বুটিকের নাম থেকে, না পাঞ্চালী ক্রিয়েশন, পাঞ্চালী ক্রিয়েশন। তোমাদের যদি শাড়ি কেনার ইচ্ছা থাকে, কেউ শাড়ি পছন্দ করো, তারা প্লিজ এইখানে এসো, এই অ্যাড্রেসটা তানিয়া দিয়ে দেবে তোমাদেরকে আজকে, তোমাদের যেটা একবার দেখায়।
এই যে পুরো শাড়িতে ভর্তি, আমি দেখেই পাগল হয়ে গেছি শাড়িটা। বাবা কি দেখতে, ফার্স্ট পিস এসেই তুলেছি আর সেটা দেখে আমি পাগল হয়ে গেছি। সত্যি খুব সুন্দর শাড়ি দেখতে, দারুণ দারুণ। আমার হচ্ছে দমদম ছাতাকল লিচুবাগান বাজার, আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিও দরকার হলে, যদি কেউ আসতে চাই ফোন করে আসতে পারে। একদম এটা হচ্ছে চান্দেরিতে কাঁথা, পিওর চান্দেরি সিল্কের উপরে কাঁথা স্টিচের মধ্যে রয়েছে, অনেকটা দেখতে আর কি রাজস্থানি শাড়ির মতো লুকানো হয়েছে। মানে এটা তোমরা বাইরে পাবে না, কিন্তু আমি তোমাদের একদমই পাবে না। এই প্রাইসটা কত একটু বলবে? এটা হচ্ছে 2275। আচ্ছা 2275। এটা কি? এটা হচ্ছে সিল্ক হ্যান্ড লুম, এটার আঁচলটা হচ্ছে সিকোয়েন্সে রয়েছে আঁচলটা, আর বডিটা হচ্ছে এই জিনিসটা সিল্ক হ্যান্ড। আমি ভীষণ ভাবে দেখে লোভে পড়ে গেছি, আমি নিজেই ভাবছি নিয়ে ফেলবো, কোনটা ছেড়ে কোনটা নেবো আমি নিজে খুব কনফিউজ হয়ে গেছি। মানে সবটাই বলে আমায় দেখো, আমি বলে আমায়। ফাইনালি উই হ্যাভ রিচড হোম। তো আজকে সারাদিন ভীষণ মজা হলো, ভীষণ আনন্দ হলো সব কিছু দেখলে, বাট যখন আমাদেরকে চলে আসতে হলো তখন দুটো বেবি মানে চিনি আর মিট্টি মানে শৌলিনা দুজনে ভীষণ কান্নাকাটি করছিল, ওদের ছেড়ে আসার একদম ইচ্ছে ছিল না, বাট কি করবো কাল থেকে আবার চিনিরও স্কুল মিট্টিরও স্কুল, তো সেজন্য আমাদের চলে আসতে হলো বাধ্যে। আর তোমরা যদি পাঞ্চালিস ক্রিয়েশন থেকে কোনো শাড়ি নিতে চাও তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা পাঞ্চালিস ক্রিয়েশনের তোমাদের নাম্বার অবশ্যই, যে ওনার তার মানিক সিনারায় দত্তা ওর নাম্বার অবশ্যই তোমাদেরকে আমরা দিয়ে দেবো, বা ওর সাথে আমরা সামহাও তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। আর তোমরা এই যে দেবলীনা রুটস অ্যান্ড দেবলীনা যে দেখলে, যার তোমরা গান শুনলে, ওর এত সুন্দর এত ভালো গান যদি তোমরা শুনতে চাও তাহলে নেক্সট স্যাটারডে তোমরা এই অপরচুনিটিটা পেয়ে যাচ্ছ, কেন কি এটার একটা ওদের সুন্দর প্রোগ্রাম ওরা অর্গানাইজ করছে রুটস অ্যান্ড দেবলীনা, ওরা প্রোগ্রামটা করছে তোমরা বাড়ি বসে দেখতে পারো, আর সেটার জাস্ট টিকিটটা হচ্ছে 157। যদি তোমরা বাইরে যেতে তো বা দেখতে লাইভ সামনে যেতে তাহলে তোমাদের অনেক বেশি পড়তো, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বার যে যে যেতে তোমাদের সবার টিকিটস কাটতে হতো, কিন্তু এক্ষেত্রে তোমাদের জাস্ট একটা টিকিট জাস্ট 157 rupees দিয়ে একটা টিকিট কাটলে তোমরা এন্টায়ার ফ্যামিলি উইকেন্ডে বসে সুন্দর লোকসঙ্গীত শোনার এই ব্যাপারটা তোমরা ফিল করতে পারবে বাড়িতে বসে। তো তোমরা অবশ্যই যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই যে লিঙ্কটা আমরা দেবো সেখানে গিয়ে টিকিটটা কাটতে পারো, ওখানে টিকিট অ্যাভেলেবল আছে। বাট স্টিল তোমরা যদি কিছু বুঝতে না পারো তোমরা অবশ্যই আমাদের সাথে কানেক্ট করো, আমরা ওদের সাথে তোমাদের কানেক্ট করিয়ে দেবো, এবং টিকিট কাটার কী ভাববে ব্যাপার স্যাপার যদি তোমরা না বুঝতে পারো নিশ্চয়ই তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। আর রুটস অ্যান্ড দেবলীনাকেও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, খুব ভালো কাজ করছে ও, আরও আপকামিং ভালো ভালো প্রজেক্টও করবে তোমরা সেগুলো দেখতে পাবে। আর তোমরা অলসো পাঞ্চালিস ক্রিয়েশন অ্যান্ড কালেকশনকে সাপোর্ট করো, ওর বুটিকটা আরও গ্রোথ করতে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এরকমই ছিল, আমিও অনেক শাড়িটা কিনে ফেলেছি, তোমরা নিজেরাও দেখলে যেরকম খুব মজা হয়েছে, খুব বাচ্চা আনন্দ খাওয়া দাওয়া দিয়ে আজকের দিনটা আমরা এন্ড করলাম। আর যাই জন্য আজকে আমরা ভীষণই একটা রিফ্রেশিং মাইন্ডে আছি, কেন কি আমরা উইকেন্ডের পর যখন অফিসে বসি তখন এরকম রিফ্রেশিং উইকেন্ডগুলো পেলে আমাদের কাজ করতে এন্টায়ার উইকটাকে স্ট্রাগল করতে বা কাজ করতে প্রত্যেক যে স্কেডিউলটা আমাদের যায় খুব ইজি হয়ে যায়। সেটা বাড়ির লাইফে এরকম মানে খুব ক্লোজ কিছু ফ্রেন্ডসের খুব দরকার আমার মনে হয়, তোমাদেরও নিশ্চয়ই এরকম ফ্রেন্ডস থাকবে যারা তোমাদের চাইল্ডহুড ফ্রেন্ড, তাদের সাথে আরও আরও ভালো ভালো টাইম স্পেন্ড করো, একসাথে ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো, গেট টুগেদার করো। তো আজ এখানেই আমি এন্ড করব, আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা তোমাদেরকে, আর আজকের মতো আমি এখানেই বাই বাই বলছি, কেন কি এবার আমাকে একটু শরীনাকে টাইম দিতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে, শরীনার আবার কালকে স্কুল আছে। তো ছেড়ে যাওয়ার আগে আবার বলছি প্রতিটা ব্লগের মতো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট
and subscribe our YouTube channel. আর আরো পয়লা বৈশাখ ভালো ভালো সব আপকামিং ব্লগস আসতে চলেছে, সেগুলো দেখার জন্য অবশ্যই অল বাট অল না করলে তোমাদের কাছে কিন্তু সবার আগে সাবস্ক্রিপশনটা যাবে, প্লিজ অল বাটনটাকে ক্লিক করে দাও। তো এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট ব্লগে।